আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আগস্ট 23, বিএনপির জন্য বড় সুখবর। ব্যারিস্টার পার্থের অবস্থান রাজনীতিতে কিসের ইঙ্গিত? ব্যারিস্টার আন্দার রহমান পার্থের রহস্যজনক অবস্থান। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। ব্যারিস্টার আন্দার রহমান পার্থ বিজেপি একটা রাজনৈতিক দল, তার প্রধান, তিনি বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, বিএনপির সঙ্গে একমত ঘোষণা করেছেন। অথচ তিনি কিন্তু বিএনপি জোটেও নাই, যুগপথেও নেই। দীর্ঘদিন ধরে চুপ থেকে এই সময় এসে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কেনই বা বিএনপির পক্ষে অবস্থান নিলেন, এটা কিসের ইঙ্গিত দেয়, রহস্য কি? এই বিষয়টা বুঝতে হলে এবং এর সাথে বিএনপির জন্য বড় সুখবর হয় কীভাবে, এটা বুঝতে হলে একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা বুঝতে হবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ অনেক চালাক মানুষ এবং তিনি হিসাব নিকাশ করে, বুঝে শুনে, তিনি আবেগে অথবা দেশের স্বার্থে ঝুঁকি নেওয়া বা এই ধরনের রাজনীতি করেন বলে মনে হয় না। তিনি এলিট ফ্যামিলির এবং সরকার দলীয় লোকজনের মধ্যেও তার আত্মীয়তা রয়েছে, সর্বমহলেই তার একটা ভালো যোগাযোগ রয়েছে। তো এক্ষেত্রে আমি যেটা মনে করি ব্যক্তি হিসাবে, ব্যারিস্টার আন্দালিব রহমানের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনা করে, তিনি ঝুঁকি নেওয়ার লোক নয়। তিনি যে পক্ষের থাকলে বা যে অবস্থান নিলে মোটামুটি ভালো থাকতে পারবেন অথবা তার দলের একটা সুঅবস্থান থাকবে, তিনি সেই পক্ষে অবস্থান নেবেন। যেমন তিনি যখন বুঝতে পেরেছেন, এবং তার বুঝ কিন্তু গভীর এবং অনেকের চাইতে সমৃদ্ধ হবে, কারণ আওয়ামী লীগ বিএনপি উভয় গ্রুপেই তার শক্তিশালী যোগাযোগ রয়েছে। এজন্যে দেখবেন যে একসময় বিএনপি জোটেছিল, কিন্তু যখন বিএনপির ভবিষ্যৎ খুব দুর্বল অবস্থার মুখে পড়েছে তখন কিন্তু তিনি বিএনপি জোট ছেড়ে চলে গিয়েছেন। এখন আবার বিএনপির প্রতি একাত্মতা ঘোষণা করেছেন, এর মানে এখন তিনি বিএনপির জন্য ভালো কিছু দেখছেন, বড় সুখবর হয়তোবা তার কাছে আছে। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে বিএনপির সফলতা সম্পর্কে হয়তোবা তার কিছুটা আত্মবিশ্বাস হয়েছে, এর ফলে এই সময় এসে বিএনপির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। এর মানে ব্যারিস্টার আন্দারিব রহমান পার্থের অবস্থান এটা রাজনীতিতে বিএনপির জন্য, মাঠের রাজনীতিতে পার্থ সাহেব আন্দোলন করে বিএনপিকে হেল্প করবে, এই করবে, সেই করবে, সেটা নয়। পার্থের অবস্থান বিএনপির জন্য সুখবরের ইঙ্গিত দেয়। কারণ কি, পার্থ হিসাব নিকাশ করে ইতিবাচক পরিস্থিতি না হলে সেদিকে যেতেন না, এটা হচ্ছে মূল কথা। আর তার লোকজন যে একেবারে কম তা না, মাঝে মাঝে কিন্তু দুই একটা প্রোগ্রামে তিনি দেখিয়ে দেন, কিন্তু নিয়মিত মাঠে নামেন না, টকশোতে থাকেন, রহস্যময় ক্যারেক্টার। অতএব এই মুহূর্তে এই সময়ে বিএনপির পক্ষে তার অবস্থানটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনীতি। আই রিপিট, মাঠের রাজনীতিতে আন্দোলন জমানোর ক্ষেত্রে নয়, সামগ্রিক অবস্থা বিবেচনায় অবশ্যই আন্দালিব রহমান পার্থের কাছে কিছু ইতিবাচক তথ্য থাকার কারণেই বিএনপির পক্ষে তিনি এই মুহূর্তে দাঁড়িয়েছেন। আর যদি তিনি আবেগী হয়ে অথবা অ্যাট এনি কস্ট সরকার বিরোধিতা করতে হবে, বিএনপির সাথে থাকতে হবে, না হলে ভবিষ্যৎ নেই, এইসব চিন্তাভাবনা থেকে যদি করতেন তাহলে তিনি বিএনপি জোট ছাড়তেন না, অথবা জোট ছাড়লেও তিনি যুগপথে শুরু থেকেই থাকতেন। এবং তিনি তারেক রহমানের সাথে আলাপ আলোচনা করেছেন, দেখেছেন একটা ছবি ভাইরাল হয়েছে, এগুলো সব একটা পর্যায়ে বা বুঝে শুনেই তিনি এখানে এসেছেন। অতএব এটা রাজনীতিতে খুবই সিগনিফিকেন্ট মনে করি, এবং বিএনপির জন্যে আন্তর্জাতিক কমিউনিটি সমর্থন থেকে শুরু করে দেশের আন্দোলন ইত্যাদি ইত্যাদি সম্পর্কে হয়তো ভালো কিছু ইঙ্গিত পার্থ সাহেব দেখছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে, দেখেন সব দাবির সঙ্গে মানে অল আউট বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছেন, একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দারিব রহমান পার্থ বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সব দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা মনে করি জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু বিএনপি। তিনি বুঝেন, তিনি অত্যন্ত স্মার্ট এবং চালাক পলিটিশিয়ান। দেখবেন যে এই যে তিনি ক্ষমতা থেকে দূরে দীর্ঘদিন এবং ছোট দল এমপিও ছিলেন এক সময়, এবং নেতিবাচক পরিস্থিতিতে পড়েননি, খারাপ সময় তার আসেনি, এর মানে মারাত্মক পর্যায়ে চালাক এবং স্মার্ট না হলে ব্যারিস্টার আন্দারিব রহমান পার্থের মতো এত সুসময়ে যে কোনো পরিস্থিতিতে অন্যকে অতিক্রম করতে পারত না। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি কোনো দলের দাবি না, এ দাবি এখন বাংলাদেশের মানুষের, এটা ন্যায্য দাবি, সুতরাং আমরা এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমাদের কর্মসূচি
মহাসচিবের মাধ্যমে সময় মতো আপনাদের জানিয়ে দেবে, এখন পর্যন্ত কর্মসূচি কিন্তু দেয়নি। এবং এই একাত্মতা বোষণ করার স্টাইলটাও ছিল চমৎকার, মাঠে কিন্তু চাইলেও নামেন না ইনডোর প্রোগ্রামে। বিজেপির 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার 6 আগস্ট গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। যথেষ্ট লোক হয়েছিল, ঢাকা শহরে তার মোটামুটি ভালো লোক বল রয়েছে, যেটা এর আগে 21 ফেব্রুয়ারিতেও আমরা দেখেছি বড় একটা শোডাউন দিয়েছিল। দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, এবার যদি ভোট চুরি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ নেতা ব্র্যাকেটে আর প্লেনে উঠতে পারবে না, বাংলাদেশের মানুষ আর কখনো আপনাদের ক্ষমা করবে না। ব্যারিস্টার আন্দার ইব্রাহমান পার্থ কিন্তু কথার রাজনীতি বেশি করেন, কাজের রাজনীতি দেখবেন যে কম করেন। কিভাবে তিনি মাঠে নামেন এরকম খুব কম দেখেছেন আপনারা, কিন্তু টকশোতে বা যেখানে কথা বলার সুযোগ পান সেখানে কিন্তু ঝড় তুলেন। এটা মানে তার অবস্থান থেকে স্মার্ট পলিটিশিয়ানের একটা ক্যারেক্টার, এবং তার কথার তাসির রয়েছে, তার কথার মাধ্যমে জনগণকে জাগানো সম্ভব। বলা হয়ে থাকে তরুণ প্রজন্মের মধ্যে তার একটা ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে, কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকম নয়। তার দলের বাহিরে আলাদা যে কোনো অবস্থান রয়েছে বিষয়টা এরকম নয়। তবে হ্যাঁ, তার কথা অন্য দলের লোকজন পছন্দ করে, তাকে ভোট দিবেন সেটা না, কিন্তু কথাটা পছন্দ করেন, এটা কিন্তু তার আরেকটা রহস্য। সভাপতির বক্তব্যে দলের মহাসচিব আব্দুল মতিন সাউদ বলেন, নির্বাচন ব্যবস্থা আসলে তার দলের তাকে বাদে তো অন্য কাউকে চেনে না। যেমন এই মহাসচিবের কথা আমরা বললাম, এই শ্রদ্ধেয় লোককে কেমন দেখতে চেয়ারা, এটা আদৌ আমিও কখনো দেখিনি। নির্বাচন ব্যবস্থা অবশ্যই সরকার প্রভাবমুক্ত করতে হবে, সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বুঝি না, সুষ্ঠু নির্বাচন চাই, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিতে চায়, প্রয়োজনে সব দল থেকে ফর্মুলা নিয়ে আলোচনা হতে পারে, বর্তমান সরকার অধীনে ইলেকশন নয় সিলেকশন হতে পারে, বর্তমান সরকার দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, তার একদলীয় সরকার ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে। আলোচনা সভায় দলের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় নেতাসহ ঢাকা মহানগর বিজেপি সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এখন এই যে পার্থের এই বক্তব্য, মানে বিএনপির প্রতি একাত্মতা প্রকাশ করা, একাত্মতা ঘোষণা করা, এটা বিএনপিও তাদের মিডিয়াগুলোতে প্রকাশ করছে, বিএনপিও এই ঘোষণা মেনে নিয়েছে। এখন দেখবেন যে এরা লিয়াজু কমিটির বৈঠক করবে না, কিংবা হয়তোবা যুগপথ কর্মসূচিতে মাঠেও নামবে না, কিন্তু বিএনপির সাথে একাত্মতা ঘোষণা করছে। এর মানে পার্থ সাহেব এতটাই চালাক এবং স্মার্ট, আমি পজিটিভলি বলছি, নেগেটিভলি তাকে এখানে ট্রল করছি না। বিএনপির যে সম্ভাব্য জাতীয় সরকার, আন্দোলন সফল হলে যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়ে, তা বিজেপি আন্দার ইব্রাহমান পার্থ সাহেব আন্দোলন করেছেন এই স্বীকৃতিটা বিএনপির কাছ থেকে ঠিকই নিয়ে নিবে, যুগপথে অংশগ্রহণ না করলো, তারপরে জাতীয় সরকার গঠন করলো এবং তারেক রহমানের কাছ থেকে আলাপ আলোচনা করে স্বীকৃতি অলরেডি নিয়ে নিয়েছেন। পরবর্তীতে জাতীয় সরকার গঠনের প্রশ্ন আসলে তা পার্থকে নিতে বাধ্য হবে, তিনি আন্দোলন করছেন, যে একাত্মতা ঘোষণা করছেন, এর মানে তার রাজনীতিটা খেয়াল করছেন, মাঠে নামা ছাড়াই এমন একটা সময় এসে একাত্মতা ঘোষণা করে মোটামুটি তোলপাড় তৈরি করে দিয়েছে, যেটা বিএনপির একটা সুসময়ের ইঙ্গিত দেয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর পার্থের অবস্থান ইঙ্গিত দেয় যে আসলেই বিএনপির জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে।